আসসালামু আলাইকুম ঘরকোনা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে মুড়ি কিভাবে কারখানাতে ভাজা হয় সেটাই দেখাবো আমি যখন ইন্ডিয়া বেড়াতে গেছিলাম তখন সেখানে একটা কারখানাতে এভাবে মুড়ি ভাজা দেখতে পাই তখনই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এই ভিডিওগুলো ধারণ করে নিয়েছি মুড়ি ভাজার জন্য এই ধরনের চাল ব্যবহার করা হয় এটা শুধু মুড়ি ভাজার কাজেই ব্যবহার করা হয়ে থাকে দেখতে একদম ভাতের চালের মতোই কিন্তু এই চালটা দিয়েই মুড়ি ভাজা হয় আর এখানে আছে লবণ পানি এই লবণ পানিটা লাগে এখানে প্রথমে চাল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ পানি দিয়ে এইভাবে মেশিনের সাহায্যে নাড়া হয় এখানে চারটা চুলা আছে আর চারটা চুলাতে এরকম বড় কড়াই সেট করা আছে মাটি দিয়ে একদম পারমানেন্টভাবে সেট করা আছে আপনারা ভিডিওতে দেখে নিশ্চয় বুঝতে পারছেন প্রথম চুলাতে এইভাবেই চালটা অনবরত নাড়াচাড়া হতে থাকে যখন এটা ঝরঝরা হয়ে যাবে তখন এই দ্বিতীয় চুলাতে দেওয়া হয় আর এখন দেখতেই পাচ্ছেন চালটা একদম ঝরঝরে হয়ে গেছে এখানে সব সময় নাড়াচাড়া করা হয় চালটাকে এখান থেকে চালটা তৃতীয় চুলাতে নেওয়া হয় এটা হচ্ছে প্রথম চুলা আর এটা হচ্ছে দ্বিতীয় আর এটা হচ্ছে তৃতীয় চুলা এটা খালি আছে দ্বিতীয় চুলার চালটা যখন ভাজা হয়ে যাবে তখন এটা তৃতীয় চুলাতে দিয়ে দেওয়া হবে এই যে এখন এটা তৃতীয় চুলাতে দিয়ে দেওয়া হলো এটা কারখানার শ্রমিকরা চোখের আন্দাজেই করে থাকে তারা বুঝতে পারে যে কখন চালটা কোন চুলাতে দিতে হবে তারপরে এখান থেকে ভাজা হয়ে গেলে এই চালটা তুলে এই রকম একটা বড় প্লেটে রাখা হয় চালটা এখন খুব গরম হয়ে আছে আর এই গরম চালটায় অল্প অল্প করে বালুর মধ্যে দিয়ে ভাজা হবে এটা হচ্ছে চতুর্থ চুলা এখানে দেখেন অল্প একটু চাল দেওয়া হচ্ছে আর নাড়াচাড়ার ফলে অনেকগুলো মুড়ি হয়ে যাচ্ছে চালটা সুন্দরভাবে ফুলে সাদা সাদা মুড়ি তৈরি হয়ে যাচ্ছে এই যে দেখেন এইভাবে মুড়ি কারখানাতে তৈরি করা হয় তারপরে এই মুড়িটা তুলে পাশের বড় একটা ট্রেতে রাখা হয় এখন শীতকাল তারপরও এখানে ভীষণ গরম লাগছে দাঁড়িয়ে থাকতে সেজন্য এখানে সব সময় একটা ফ্যান চলে আর এই হচ্ছে সেই বড় নেটের একটা ট্রে এখানে মুড়িগুলো রাখা হয় আর একটা গামলার সাহায্যে নাড়া হয় তাহলে মুড়িটা তাড়াতাড়ি ঠান্ডা হবে আর মুড়ির মধ্যে যদি কোনো রকমের বালু থাকে সেটাও ঝরে পড়ে যাবে এভাবে নাড়াচাড়া করে মুড়িগুলো পাতলা করে তাড়াতাড়ি ঠান্ডা করে নেওয়া হয় তারপরে এই মুড়িগুলো একটা বস্তাতে ভরে প্যাকিং করা হয় এই মুড়িগুলো কিন্তু খুব সুন্দর লম্বা লম্বা কারখানার লোকজন বললো যে তিন ধরনের চাল আসে আর সেই তিন ধরনের চাল থেকে তিন ধরনের মুড়ি করা হয় আরেকটা চাল আছে যেটা থেকে আরও লম্বা লম্বা মুড়ি হয় আর আরেক ধরনের চাল আছে সেটা থেকে একটু ছোট সাইজের মুড়িগুলো হয় তিন ধরনের চাল থেকে তিন রকম সাইজের মুড়ি হয় এইভাবে সবগুলো মুড়ি ভাজা হয় আর এখানে প্রতিদিন কারখানাতে দশ কুইন্টাল মুড়ি ভাজা হয় তারপরে মুড়িগুলোকে সুন্দর করে বস্তাবন্দি করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয় মুড়িগুলো এখনও বেশ গরম হয়ে আছে মুড়িগুলি একটু ঠান্ডা হওয়ার পরে বস্তাবন্দি করা হবে আর এইখানে মুড়িগুলোকে সব বস্তার মধ্যে রাখা হয়েছে ভিতরে একটা পলিথিন আছে সেই পলিথিনের মধ্যে রাখা হয়েছে যাতে মুড়িগুলো মচমচে থাকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আজকে এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ